আমি এখন রয়েছি দীঘার সমুদ্র সৈকতে। দারুণ একটা সুন্দর ওয়েদার রয়েছে, গরম থাকলেও বেশ ভালো লাগছে। কিন্তু এখন প্রায় 3:30-4 বাজে, একটু মেঘলা রয়েছে আকাশটা, আর সামুদ্রিক হাওয়া গরমটাকে অনুভব তো করতে দেয় না। আর এবারের ভিডিওটাতে তোমাদেরকে বেশ কিছু আমি ভালো হোটেলের খোঁজখবর দেবো, হলিডোমের খোঁজখবর দেবো, কিন্তু একটা ভিডিওর মধ্যে থাকবে না, পরপর পর্বগুলো আসতে থাকবে। তোমরা একটু খেয়াল রেখো, পরপর পর্বগুলো যদি দেখো তাহলে বিভিন্ন ইনফরমেশনগুলো থাকবে। কি এক নিমিষে মনটা হারিয়ে গেছে তো? একটুর জন্য হলেও মনটা হারিয়ে গেছে সমুদ্রের পাড়ে, আর এই কারণেই আমরা বারবার ছুটে যাই দীঘাতে। যত ভিড়ভাড়টাই হোক আর যত কোলাহলই হোক, দীঘা কিন্তু আপামোর বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা। সমুদ্রের এই যে দৃশ্য তোমরা দেখছো, এর ঠিক উল্টো দিকে একটা হোটেলের খোঁজ দেব, যেখান থেকে বারান্দায় বসে বসে তোমরা এই দৃশ্য দেখতে পারবে। আমি এখন রয়েছি সমুদ্রের একদম সামনে, বারান্দা থেকে সমুদ্র দেখতে পাচ্ছি। দেখো খুব সুন্দর, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সমুদ্রের ভিউটা এখান থেকে দেখতে পাবে, খুব ভালো লাগবে। এরকম একটা হোটেলের খোঁজ দিচ্ছি আজকে। আমি যে রুমটা এখন রয়েছি সেটার রুম নাম্বার হচ্ছে 309। ছোট্ট একটা ব্যালকানি আছে, এখানে দুটো চেয়ারও রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। বাকি পুরো রুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বারান্দা, বারান্দা দিয়ে আমি এবার ঘরে যাচ্ছি। দেখো ঘরটা, এই সুন্দর সাজানো গোছানো ঘর। ঘরে একটা বড় সোফা রয়েছে, আয়না, টিভি সমস্ত কিছু রয়েছে। আমি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে, দেখো বড় বিছানা রয়েছে, তার সাথে ওদিকে সোফা আছে, পাখা, এসি সমস্ত কিছু রয়েছে সুন্দর করে গোছানো। আর সোফার পাশে একটা ছোট টি টেবিল দেওয়া রয়েছে। এবার কাভারটা দেখে নাও, এই যে কাভার, আর তার পাশে একটা ছোট্ট ফ্রিজ আছে। বাথরুমটা চলো দেখিয়ে দিই একবার। বাথরুমে কিন্তু গিজার আছে, আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন আছে, সমস্ত কিছু রয়েছে। এদের এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, অতএব জল কিনে কিনে খেতে হবে না, তোমরা নিজেরাই এখান থেকে অ্যাকোয়াগার্ডের জল ইউজ করতে পারবে। এরপরে আরেকটা ফ্যাসিলিটিস আছে এখানে, এদের কিন্তু লিফট আছে, তো বাড়ির বড়রা সঙ্গে থাকলে লিফটে করে ওঠানামা করতে পারবে। আর লিফট থেকেও কিন্তু দেখো দেখা যাচ্ছে সামনে সমুদ্র, যতবার লিফটে উঠবে নামবে সমুদ্র দেখতে দেখতে ওপরে ওঠানামা করতে পারবে। আর জাস্ট এখান থেকে বেরিয়েই সামনে কিন্তু সমুদ্র সৈকত। খুব সুন্দর লোকেশানে এই হোটেলটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর আরেকটা এদের ভালো সিস্টেম আছে, এমনি তো এদের বারান্দা রয়েছে রুমের সাথে, তার সাথে কিন্তু আরেকটা কমন বারান্দাও রয়েছে, সেই কমন বারান্দাটাও তোমাদের আমি দেখাবো। এই যে দেখো, এইটা হচ্ছে ওদের কমন বারান্দা, এটা অন্য ফ্লোরে। এই কমন বারান্দাটা রয়েছে, এখান থেকে সমুদ্রটা দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর করে, মানে বারান্দায় বসে বসেই দিন কেটে যাবে, যেটা আমরা ভালোবাসি আর কি। যে দীঘা বেড়াতে এসে বারান্দাতে বসে বসে চা খেতে খেতে বা কিছু স্ন্যাক্স খেতে খেতে কাটাতে চাই আমরা, ঠিক সেইভাবে কিন্তু আমাদের দিনটা কাটবে। এদের একটা কমন ব্যালকানি আছে মা, জানো, রুম থেকে বেরিয়েও যদি মনে করো যে একটুখানি বসে বাইরে মানে সমুদ্র দেখবে, সেটাও কিন্তু দেখা যাবে খুব সুন্দরভাবে। সামনেই সমুদ্র, এখানে বসা যাবে, খুব সুন্দর লাগবে কিন্তু। এবার আমি তোমাদের গ্রাউন্ড ফ্লোরের 102 নম্বর রুমটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো কিন্তু অনেকটাই ছোট, ওপরের রুমগুলো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো তুলনামূলকভাবে অতটা ভালো নয়। তবুও যদি কম খরচের মধ্যে সমুদ্রের কাছাকাছি থাকতে চাও, সেক্ষেত্রে তোমরা এই রুমগুলো নিতেই পারো। আমি দেখিয়ে দিচ্ছি,
তবে এই গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর সাথে কিন্তু বারান্দা নেই। যাই হোক, দেখো এর রেটটা অনেকটা কম, তবে এসি আছে। এই হোটেলের প্রত্যেকটা রুমের সাথেই এসির ব্যবস্থা রয়েছে। 102 নম্বর রুমের এটা হচ্ছে বেড। দেখো, তিনটে বালিশ রয়েছে, একটা কম্বল দেওয়া রয়েছে, টাওয়াল আছে, আর এই যে এসিটা দেখা যাচ্ছে পাখা, আর ওই দিকে আলমারি, টিভি সমস্ত রয়েছে, আর এই পাশে দেখো সুইচ রয়েছে, প্লাগ পয়েন্ট আছে। বেডের পাশেও কিন্তু সুইচ আছে, প্লাগ পয়েন্ট আছে, একটা এটা খুবই প্রয়োজন পড়ে। আর এই পাশে রয়েছে ওয়াশরুমটা, এখানে গিজার আছে, আর বাদ বাকি যেগুলো দরকারি সেগুলো সবই রয়েছে। রুম নাম্বার হচ্ছে 102, এটা গ্রাউন্ড ফ্লোরে। এই হোটেলের রিসেপশনটা একবার দেখে নাও। এই হচ্ছে রিসেপশন, এদের চেক আউট আর চেক ইনের টাইমটা বলে দিই। চেক আউট হচ্ছে 9:30 সকালবেলা, আর চেক ইন হচ্ছে 11:00। আর এই হোটেলটার নাম হচ্ছে শান্তি ভিলা, একদম সমুদ্র সৈকতের ঠিক অপোজিটেই এই হোটেলটা। শান্তি ভিলা থেকে বেরিয়ে সমুদ্র সৈকতে যেতে ঠিক কতটা সময় লাগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই তো রিসেপশন দেখালাম, দেখে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, আমি এগোচ্ছি। এই সোজা রাস্তাটা ধরে জাস্ট একটুখানি গেলেই দীঘার সমুদ্র সৈকতে যে মার্কেটটা আছে, মার্কেটটা দেখো, এই যে সব যেগুলো বিক্রি করে সাজা জিনিস, বাচ্চাদের জিনিসপত্র, এই যে বিক্রি হচ্ছে, এখানটা দিয়ে আমি এগিয়ে গেলাম। এগিয়ে গেলে এই ঠিক সামনে এই যে দেখা যাচ্ছে সামনে সমুদ্র। একটা কথা হচ্ছে, এদের 3:30 পর্যন্ত ওদের হয়, ওপরের যে সিভিউ রুমগুলো রয়েছে সেগুলো প্রায় 3:30-এর মতন, 4 জন থাকতে পারবে, সবকটাই এদের এসি। আর 1500 টাকা যে রুমগুলো ছোট নিচে, সেগুলো আমার খুব একটা ভালো লাগেনি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সি ফেসিং হোটেল বলে দিলাম, একদম হোটেল থেকে পা বাড়ালেই একদম সি বিচ পেয়ে যাচ্ছ, চলে আসতে পারো। বেশ ভালো লেগেছে, দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও একবার দেখিয়ে নিই। মানে জাস্ট বেরোলাম আর এখানে চলে এলাম, হোটেল থেকে বেরোলাম আর এখানে চলে এলাম। এই যে শান্তি ভিলা, এই হোটেলটাই তোমাদের দেখালাম, আর এই যে বারান্দা দেখতে পাচ্ছ হোটেলে, এই বারান্দা থেকে এই যে ভিউটা রয়েছে, সরাসরি এই ভিউটা দেখতে পাবে। আর এই সমুদ্র সৈকতের এইখান থেকে এই যে সোজা সুজি রাস্তাটাই যাচ্ছে হোটেলের দিকে, হোটেল ব্লু ভিউ, তার পাশেই রয়েছে হোটেল শান্তি ভিলা। অতএব যদি দীঘা বেড়াতে আসো, তাহলে সমুদ্র সৈকতের সামনে থাকতে চাইলে আমার মনে হয় এখানে তোমরা ট্রাই করতেই পারো। এরপরে আমি আরও অনেক ভালো ভালো কিছু হোটেলের খোঁজখবর দেবো, যেখান থেকে তোমরা সমুদ্র খুব সুন্দর করে উপভোগ করতে পারবে। সঙ্গে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো।